ছোট বৌমা আগে নাচ জামায় শোয়ার ব্যবস্থা কর। পদ্ম আজ রেতে যেখানে শুতে চায় ওকে সেখানেই শুতে দাও। পদ্মর সাথে আমি পরে কথা কইব। শুনলুম নাকি আজ আমাকে মায়ের কাছে শুতে হবে, তার থেকে ভালো তুমি আমাকে শেকো বিষ এনে দাও। আমি তাই গেলি, দশ বার করে না মেরে একটাই কোপ দাও, আমিও বাঁচি তুমিও বাঁচো। আমি খারাপ, খুব খারাপ, আমার বোনরাই মায়ের কাছে চোখের মণি হয়ে থাকে। আমার সাথে অত আধিক্যতা দেখানোর দরকার নেই। কি গো আবার কি হলো? সরোজ বউয়ের কাছে শুনলাম আমার পদ্মা নাকি তোমার কাছে শোবে না, কেন রানী? তোমাদের মধ্যে কি হয়েছে বলো তো? পারিনি, আমি পারিনি আমার সন্তানকে ভালোবাসা দিতে, সে আমার পরচোখেও ঘেন্না করে। যেই মা তার সন্তানের চোখে ছোট হয় সেই মা তো বেঁচে থাকাই উচিত নয়। এসব তুমি কি বলছো রানী? আমি যা বলছি একদম ঠিক বলছি। আপনি আমার সাজা দিন, আমার সাজা দিন, আপনি কঠিন সাজা দিন। আমি আপনার মেয়ের মনে অনেক দুঃখ দিয়েছি, সে তার বাপের ঘরে এসেও সুখ পায়নি, খুব কষ্ট দিয়েছি। আমি তাকে, আমি পারি, আমি তাকে, আমি পারি, আমি তাকে ভালোবাসা দিতে পারি। শান্ত হও, কি হয়েছে আমি জানতে চাই, আমাকে বলো। শুনলুম নাকি আজ আমাকে মায়ের কাছে শুতে হবে, তার থেকে ভালো তুমি আমাকে শেকো বিষ এনে দাও। আমি তাই গেলি। দশ বার করে না মেরে একটাই কোপ দাও, আমিও বাঁচি তুমিও বাঁচো। রানী, আমি জানি না পদ্ম কেন এমন করছে, সে তার গর্ভধারিণী মাকে পর্যন্ত বুঝতে পারছে না। আমি জানিনি বড় হওয়ার পর যদি পদ্ম তার মাকে ভুল বোঝে তার ফল কি হবে। জানি, আমিও সেই ভয়টা পাচ্ছি। পদ্মর এই রাগ অভিমান ভবিষ্যতে কি রূপ নেবে? অভয় ছোটবেলা থেকে আমার উপর রাগ ছিল, হিংসে ছিল, আজ সেই হিংসে কি রূপ নিয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। আমার সন্তানরা যদি পরস্পরের সাথে এমন হিংসে করে আমি তো মরে গিয়েও শান্তি পাবো না। এসব আপনি কি বলছেন বলতো? এই রাত্রির বেলা আপনার মুখে কি কিচ্ছু আটকায়নি? আমি মাকে একবার বলবো, সে যদি পদ্মকে বোঝাতে পারে। আমি জানি রঘুবি ঠিক একখানে উপায় দেবেন। নিন, এবার আপনি শুয়ে পড়ুন তো, সারাদিন তো আর কম দখল যায়নি, শুয়ে পড়ুন। চন্দর, 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 দরজা খোল, ঘুমালে বাবা। চন্দর, 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 মামা, মামা, চন্দর, ভেতরে আসো, ভেতরে আসো, ভেতরে আসো, চন্দর, আগে বসুন, তারপর বলবে কি হয়েছে, বসুন আগে। সে কি? আমি অনেক ডাকলাম কিন্তু
সারা দিনের নে রোজ চেনে পর্যন্ত রানী শীঘ্রই এসো। বাবা মশাই চন্দর চন্দর কি হয়েছে তোর বাবা মশাই? হ্যাঁ সারা দিচ্ছেন না কেন উনি? মরলো চন্দর, মরলো, কি হয়েছে? না আপনি শিগগির যান, কবরেজ মশাইকে ডাকুন, কাউকে দেন, আপনি নিজে যাবেন। আমি যাচ্ছি। ক্রমশাই ক্রমশাই আপনি বাবা মশাইয়ের কাছে থাকুন, আমি কবরেজ মশাইকে ডেকে নিয়ে আসি। চন্দ্র আমিও যাচ্ছি তোমার সঙ্গে, চলুন। সারাদিন না সারাদিন আমার কি হলো বলো তো বড় মা? কাঁদিস নে অযোগী, কি করেছিস লো, কি করেছিস? পিতরামের নিঃশ্বাস পড়ছে না, পড়ছে নিঃশ্বাস। না না দেখ মা, বাবা মশাই কিচ্ছুতেই হবে না, কবরেজ মশাই আসলেই বাবা মশাই একদম ঠিক হয়ে যাবেন, আপনি দেখবেন। পিতরাম, ও পিতরাম, দেখে তো মনে হচ্ছে আর বেঁচে নেই। সম্পত্তির কি ভাগ করলেন কে জানে। তাড়াতাড়ি আসুন কবরেজ মশাই, দেখুন দেখি দেখুন। আপনারা এভাবে ভিড় করবেন না সকলে, আপনি একটু সরে যান, একটু হাওয়া বাতাস আসতে দিন, শুধু বৌরানী গিন্নি মা আর ছোট কর্তা থাকলেই চলবে, আপনি একটু সরে যান। সবাই চ দেখিনি, চ চ কবরেজ মশাই ভালো করে দেখুক, চ দেখিনি, চলো বড় কিনে চলো। আমি বরং দিদির কাছে থাকি, তাহলে সুবিধা হবে। জ্যাঠামশাইয়ের জ্ঞান ফিরলে যদি সম্পত্তির বিষয়ে কিছু বলেন আমাকে থাকতে হবে, সেই ভালো, আমিও বরং দাদার সাথে থাকি। না তার কোনো দরকার নেই, কবিরাজ মশাই যা বলছেন আমরা সবাই তাই শুনে চলবো, সবাই চলো। চলো 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 সবাই চলো দেখি, চলো দেখি চলো। দরজাটা একটু ভেজিয়ে দিন। এটা এইটা মেরে নিয়ে বড় কথা জীবের তলায় দিন। ছোট কথা আপনাকে একটা কথা বলি, আপনি মনে প্রস্তুত হন, সবার সামনে কথাটা বলিনি, বড় কথার অবস্থা ভালো নয়। তিনি শেষ যাত্রা যাচ্ছেন, আপনাদের এখন শক্ত হতে হবে। আর মেনে নিতে হবে কঠোর বাস্তবটা। না কবরেজ মশাই, উনি আমাদের ছেড়ে কোথাও যেতে পারেন নি, আপনার ভুল হচ্ছে। আপনি আপনি ভালো করে একবার ওনাকে দেখুন, একবার ওনাকে দেখুন না কবরেজ মশাই, যেমন করে হোক যেমন করে হোক ওনাকে আপনাকে ফিরিয়ে আনতেই হবে। আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি মা, কিন্তু আমি তো বিধাতা নই। তিনি যার যেটুকু পরমায়ু লিখে দিয়েছেন তিনি ততটুকুই এই পৃথিবীতে থাকবেন। পৌরাণী আপনি মকরধ্বজটা খাইয়ে দিন।
লক্ষ্মী লক্ষ্মী জড়িবুটির গুণে হয়তো কিছুক্ষণ কথা বলতে পারবেন, কিন্তু কোনো আশা করবেন না ছোট কর্তা। নারীর গতি ক্ষীণ হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে হয়তো থেমে যাবে। যদি অলৌকিক কিছু না হয়, আমার সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম মা লক্ষ্মী। তুমি আমার চন্দ্রের পাশে থেকো মা। মায়া মায়া কেঁদো না মায়া। কেঁদো না, অমন করে কাঁদলে আমি যে মরেও শান্তি পাবো না। না না না, আপনি কোথাও যাবেন না, কিচ্ছু হবে না আপনার। আপনি আমার ছেড়ে চলে গেলে আমি কি করে থাকবো, আমার কি হবে? আপনি কোথাও যাবেন না, কিচ্ছু হবে না আপনার। যার এমন ছেলে আর বৌমা আছে তার চিন্তা কি মায়া? কোনো চিন্তা নেই। আমার যে ডাক এসে গেছে মায়া, চন্দ্র 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 দেখো, আমার মা লক্ষ্মীর যেন কোনো অমর্যাদা না হয়। তোমার মা রইলেন, মাকে দেখো চন্দ্র। আমার সময় হয়ে এসেছে, আমি আমি চললো। দরজা খুলে দিন, সবাইকে আসতে বলুন। তুমি ডাকো,
তুমি ডাকলে উনি ঠিক সাড়া দেবেন বাবা মশাই আমি আপনার মা লক্ষ্মী আপনি আপনি কথা কইছেন না কেন কথা বলুন বাবা মশাই কথা বলুন না বলুন এই তো আমি বিতরণ কথা কইছে কথা কইছে বিতরণ বলুন না কথা বলুন বড় কথা এই মাত্র আমাদের মায়া কাটিয়ে চলে গেলে রাস্তার জন্য কিছুই বুঝতে পারলাম না যাই মাকে খবর দি ভেতরে কি হলো মা যদি কিছু খবর বের করতে পারে ভাল লাগে না এখন কি ডাকতেই হবে কি যে আজকাল সন্ধে হলেই বসে বসে ঝিমোয় চন্দ্রের পাশে থেকো মা ভাবে আপনি চলে এলেন যে আপনার উপর যে এখন অনেক দায়িত্ব এভাবে চলে এলে কি হয় রানী আমাকে একটু একা ছেড়ে দাও আমি নিজেকে সামলাতে পারছি না তুমি যাও তুমি গিয়ে সব সামলাও